Good morning. Welcome back to our channel, to our new blog, Sanjeev Lifestyle. Shubho shokal. Good morning. Good morning. আমাদের পরিবার থেকে জানাই আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে তো আবার উইকেন্ড শেষ, কাজ শুরু। রীতিমতো অফিস বেরিয়ে গেছে, মানে কালকে একটু মেলা থেকে আসতে দেরি লেট হয়েছিল। তোমরা হয়তো ব্লগটা কালকে বা আজকে পাবে, মানে ইয়েস্টারডে ব্লগটা। মেলা থেকে আসতে দেরি হয়েছিল, তারপর বন্ধুরা এসেছিল, তো রাত্রে যেতে একটু লেট নাইট হয়ে গেছিলো, তো আমরা একটু ঘুমিয়ে উঠতে আমাদের দেরি হয়ে গেছে। তো দিনটাকে আজকে চলো হাসি মুখে একটা শুভ সোমবারকে শুরু করা যাক, তাহলে চলো। তো এখন তো কয়টা বাজছে? আড়াইটের মতন বাজছে। আর আমার পুজো আমি এবার করবো, এখন এতক্ষণ করিনি, কারণ সবি দাদি এখন কাজ করে গেল, তারপর তোজোকে খাওয়াতে আজকে মানে 2 ঘন্টা ধরে আছে, তোজোকে খাওয়ালাম। এখন আমি এই যে ভাত বসিয়েছি, আর পাপাই তো আসবে না, এখন তো বাইরে খেয়ে নেবে, অফিসে গেছে, ও তো বাইরে খেয়ে নেবে। আমি দেখি ভাতের সাথে একটু আছে আলু ভাজা বা কিছু করে নেবো। তোমরা তো সবাই যাতে আমার নিরামিষ আমাকে যতই ভালো করে দাও, আমার অতটা মানে আমি খেতে পারি না। ওই যে ওর থেকে ভালো নিরামিষ আমি ওই আতপ চাল সেদ্ধ আলু সেদ্ধ যেটা ওটা ভালোবাসি, না হলে ভাত আর আলু ভাজা কিছু একটা করে খেয়ে নেবো। আমি অফিস থেকে চলে এলাম, গেটের সামনে দাঁড়িয়েছি, গেটের সামনে দাঁড়িয়ে দেখছি কি যে ভেতরে খুবই জোরে জোরে আওয়াজ চলছে। কি করছিলে? মন মন পিতা পিতা বে মন মন গান শুরু করে দিয়েছে ওরা। তো ঠিক আছে, চলো আমি ফ্রেশ হয়ে নেই, তারপর তোমাদের সাথে আসছি আবার। আজকে সকাল থেকে একবারও দেখা হয়নি। তো গুড ইভিনিং গাইস, অবশ্যই দেখতে দেখো। জামা আর ছাড়ছি না, এখনো বেরোবে বলছে আমার সাথে। বেরোবো, তার কারণ হলো যে সোমবার, তো তাই একটু ফুচকা খেয়ে আসবো বা ফুচকা নিয়ে আসবো, আর একটু আলু টালু একটু ভেজিটেবিল বাজার করে নিয়ে আসবো। হ্যাঁ, বাইরে যখন বেরোবো, বাইরে বেরোচ্ছি তখন তোমাদের সাথে আবার আসছি। চলো। কি ব্যাপার, কি করছো? হ্যাঁ, কি করছো, কি বলছো? হ্যাঁ, সকাল থেকে কি দুষ্টুমি হয়েছিল? হ্যাঁ, সকাল থেকে কি দুষ্টুমি হয়েছে বলো, সবাইকে বলো, সবাইকে বলো কি দুষ্টুমি করেছে সকাল থেকে। হ্যাঁ, এটা হচ্ছে ওর শিবাল্লি ডান্স, দেখো নতুন শিখেছে আজকে ওর মা। তোজো চলো, ডান্স করেছে ওরা, তো শিবাল্লি ডান্সটা নাকি খুব ভালো শিখেছে। তো একটু ভিডিও করলাম, খুব একটা বেশি করতে পারলাম না, যেগুলো ওর দেখছে সেগুলো কিন্তু করতে চলেছে, ক্যাচ করছে, খুব খুব ইজিলি ক্যাচ করছে, এবং সেই জিনিসটাই কিন্তু করছে। তো এখন ওকে প্রপারলি শেখাতে হবে সব কিছু ভালো, তবে ও আরও ভালো গ্রো আপ করতে পারবে। তো চেষ্টা করছি আমরা একটু বেটার শেখানোর জন্য ওকে। তো ঠিক আছে, চলো আমরা বাইরে বেরোই, তারপর দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি টি শার্টটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি বলছিলাম যে জামা পরে যাবো, তো বললো না একটা টি শার্ট পরে না, বাইরে অত এ নেই, অফিস থেকে এলে একই জামা পরে। তো ঠিক আছে, ওকে কোনো অসুবিধা নেই, জামাটা চেঞ্জ করলাম, যে টি শার্ট পরলাম, দেখো কেমন লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। তো যাই হোক, চলো ঘুরে বেরিয়ে গেলাম, বাইকে করে বেরোলাম, কিছু জিনিস নিয়ে আসবো, চলো দেখতে থাক। তো আমরা চলে এসেছি এখন স্কোয়ার ফিল্ডে, তোমরা দেখো সবাই বসে আছে স্কোয়ার ফিল্ডে। এই দূরে আছে আইলা বহরমপুরটা, তো আমরা ওখানেও যাব, ওখানে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। আমরা গেটের সামনেই আছি, এই দিকে একটা ট্র্যাক পয়েন্ট, এখান থেকে সবাই ওয়াকিং করে, আর এই দিক দিয়ে ওয়াকিং করে, দুই দিকে আছে। তো চলো, চলে এসেছি আমরা স্কোয়ার ফিল্ডে, আইলা বহরমপুরের স্পটে। অ্যাকচুয়ালি আইলা বহরমপুরটা আমাদের এখানে ছিল না, রিসেন্টলি হয়েছে, দেখতেই পাচ্ছ একদম নিউলি হয়ে আছে, খুব ভালো লাগছে, আমাদের শহরেও একটা এরকম হয়ে গেল। ম্যাডাম একটু আইলা বহরমপুরের বিষয়ে কিছু বলুন, এইদিকে চলে আসুন। হ্যাঁ, এবার বলুন এই দিকতে। আমরা সবাই বহরমপুরকে খুব ভালোবাসি, তার জন্য আইলা বহরমপুর।
তো তোজো অনেক দূরে চলে গেছে দেখতে পাওয়া যাচ্ছে ওকে নিয়ে আসি বুঝতেই পারছি সব জায়গায় অন্ধকার আছে তো একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে গেছি হ্যাঁ ভয় দেখো কালারফুল বেশ কালারফুল লাগছে এখন আর তোজো এই দিক ওই দিকে একদম দৌড়ে হাত-টাত দিচ্ছে সব নোংরাতে ওই জন্য কতবার ধরছি দেখো কতটা অন্ধকার আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি কত পরিষ্কার মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছি বাবু মানে আমরা ফর্সা ফর্সা দুধেলটা ফর্সা একদম ফর্সা কতটা এবার একটু পা ব্যথা করছে এবার আমার কোলে চেপে গেল তো এখানে একটা আমরা ভালোভাবে একটা সেলফি তুলে নি কেমন লাগছে দেখো তো আমি ঘেমে গেছি হাঁটতে হাঁটতে আর ওকে নিয়ে তোজোকে নিয়ে আরো তো এখন ফুচকা খাচ্ছে ম্যাডাম পাপড়ি চাট নিরামিষ ফুচকা এখানে পাওয়া যায় স্কোয়ার ফিট ওই গেটের সামনেই একদম সামনেই বসে এই দাদার কাছে কেমন ফুচকাটা কেমন বলে দাও খুব ভালো ফুচকা দেখি একটা খাই বাড়ির থেকে এগোচ্ছি কিছু কেনাকাটি করবো কেনাকাটি করে রুটি নিয়ে তারপর বাড়ি মাত্র বাড়ি ফিরলাম অ্যাকচুয়ালি বাড়ি বলতে অনেকক্ষণ আগেই ফিরেছি নিচে মিটিং হচ্ছিল তো ওদেরকে উপরে আগেই রেখে দিয়ে তারপর আমি মিটিংটা অ্যাটেন্ড করলাম তো মিটিং কিছু ম্যান্ডেটারি কিছু কথাবার্তা হলো আর কি তো সেটা হওয়ার পর আমাকে এখন ক্যাশিয়ারের দায়িত্ব দিয়ে দিল তো আমাকে এখন নেক্সট এপ্রিল থেকে ক্যাশিয়ার হয়ে যাবো আমি আর কি তো বুড়িয়া জানতো না ব্যাপারটা আমি এখনই লাইভেই বললাম মানে ভিডিওতে অ্যাকচুয়ালি বললাম তো আমি ক্যাশিয়ার হয়ে যাচ্ছি এফেক্টেড অন 1 এপ্রিল কংগ্রাচুলেশন বলো রাতে মুক্তাও দেখতে পায় না তারপর রাত্রে আগে তারপর ক্যাশিয়ারের প্রেসার তুমি ভাবো তো জামলাবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এটা করতে হবে সবাই এটা তো করতেই হবে এটা কমিউনিটির মত হ্যাঁ তো পুরিয়া আজকে তো নিরামিষ আজকে তো মানডে আছে বিরিয়ানি নিরামিষ খাবে ও ভেন্ডি সেদ্ধ এবং আলু হচ্ছে ও আজকে ভাত খাবে কারণ সকাল থেকে নাকি ভাত খাইনি আমি জানতাম না ব্যাপারটা আমাকে বলছে ভাত খাইনি কেলক খেয়ে আছি তো এখন ভাত যেন খাবে একদম তো আজকে ও ভাত খাবে অবশ্যই রাতে আর আমি রুটি নিয়ে এসেছি আমি রুটি দিয়ে ডিম ফিম আছে ডিম ফিম দিয়ে খাবো আজকে তো আমার আমিষ আর কালকে ওর আমিষ আর নিরামিষ কালকে আমার নিরামিষ ওর আমিষ ও খাবে মাংস আর আমি খাবো আরে ছোটটা নিরামিষ আরে ছোটটা সব সময় ভাত খাই মাংস খাই সব খাই এ দোস্তি হমনে হি তোড়েঙ্গে তোড়েঙ্গে হম মগর তেরে সাথ না তোড়েঙ্গে ছোড়েঙ্গে ঠিক আছে চলো দিনিক্স একটু ভুল হয়ে গেছে এপ্রিলে মাস্তি টাইম আসছে এপ্রিল মাস্টার মানে মাস্তি মাস্তি মনে হচ্ছে আচ্ছা মার্চ মাসে এক সেকেন্ড ফেব্রুয়ারি মাসে শ্বশুরের জন্মদিন ফোন দিলে এপ্রিল মাসে শাশুড়ির জন্মদিন পকেটের অবস্থা কি তারপর আবার দীঘা যাওয়ার জন্য সবাই বলছে ঠিক আছে বন্ধুরা এখন বলছে দীঘা যাবে 31 তারিখে আমি বললাম না না হবে না কারণ মান্তেন্ডিং আছে দীঘা যাওয়া একদম হবে না তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা আসছি ডিনার কমপ্লিট হয়ে গেল এবার ওর কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বেরের দিকে যাচ্ছি আস্তে আস্তে চোখ এবার ছোট হয়ে আসছে আর পারছি না সকাল থেকে অনেক ধকল গিয়েছে অফিসে প্লাস হচ্ছে আমার এতক্ষণ এডিটিং করলাম চোখের সামনে সবসময় মোবাইল না হলে কিছু একটা থাকছেই ল্যাপটপ থাকছেই কালকে বলছিল চোখের সামনে দূরে সব দিকে উঁচু উঁচু লাগছে ও পাওয়ার চশমা লাগবে তো যাই হোক আমরা এখন ঘুমাতে যাচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর সাবস্ক্রাইব করতে একদম না তো চলো গুড নাইট টাটা বাই বাই